एक बार एक दुखी व्यक्ति एक सन्यासीर काछे जाए। सन्यासी के गिये बोले, प्रभु आमी खूब दुखी, आमी खूब हताश, आमार किछुई भालो लागे ना, आमार निजेर प्रति खूब बिरक्त मने हय। व्यक्तिर कथा शुने सन्यासी बोलेन, केन तुमी हताश हये आछो, केन तोमार बिरक्त लागे, कि तोमार बिरक्तिर कारण? व्यक्ति बोले, কেউ আমাকে মূল্য দেয় না, কেউ আমার কথা শুনতে চায় না, সবাই আমাকে অবহেলার চোখে দেখে। বাড়িতে যখন আমি কোনো কথা বলি তখন আমার বাবা মা আমার কথার কোনো গুরুত্ব দেয় না, অথচ আমার ছোট ভাই আমার থেকে কত ছোট, তবুও বাড়ির লোক তার কথার মূল্য দেয়। শুধুমাত্র আমারই কোনো মূল্য নেই। শুধু বাড়ির লোক না, আমার বন্ধুরাও আমাকে কেউ সম্মান করে না, সবাই আমাকে নিয়ে হাসাহাসি করে। এদের এই ব্যবহারে আমার মাঝে মাঝে মনে হয়, সত্যি কি আমি খুব খারাপ, কোনো কাজের নয়, তাই আমাকে কেউ বিশ্বাস করে না, আমাকে কেউ গুরুত্ব দেয় না। এখন তো আমার নিজের উপরে বিশ্বাস হয় না, সন্দেহ হয় আমি আদেও জীবনে কিছু করতে পারবো তো, কেউ আমাকে সম্মান করবে তো। এই সব বিষয় আমাকে হতাশ করে তোলে। ব্যক্তি হাত জোড়ো করে সন্ন্যাসীকে বলে, প্রভু আপনি কোনো উপায় বলে দিন যাতে করে সবাই আমাকে মূল্য দেয়, আমার কথা শোনে। সন্ন্যাসী বলেন, প্রথমে তুমি বোঝার চেষ্টা করো যে সম্মান বা মূল্য এসব অর্জন করতে হয়, চাইলেই পাওয়া যায় না। সম্মান সেই ব্যক্তি পায় যে সম্মানের যোগ্য হয়। সম্মান আর বিশ্বাস চাইলেই পাওয়া যায় না, এটাকে নিষ্ঠার সাথে অর্জন করতে হয়। লোক তোমাকে সম্মান করে না, তার প্রধান কারণ হলো তোমার কাজ, তোমার বলা কথা এবং তোমার চিন্তার ওপর তাদের বিশ্বাস নেই, কারণ তোমার কথা এবং তোমার কাজ এক নয়। সন্ন্যাসী ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি বলো তো তোমার কি করা উচিত যাতে অন্যরা তোমাকে সহজেই বিশ্বাস করে এবং তোমাকে সম্মান করে? ব্যক্তি বলে, প্রভু আমি তো এটাই জানতে এসেছি। সন্ন্যাসী বলেন, এসব তো তুমি বাইরে পাবে না, এসব তো তোমাকে খুঁজতে হবে তোমার ভেতরে। সন্ন্যাসী আরো বলেন, খুব মনোযোগ দিয়ে শোনো, আজ আমি তোমাকে যে নিয়মগুলো বলবো সেই নিয়মগুলো যদি তুমি ঠিকঠাক ভাবে পালন করতে পারো তবে লোক তোমাকে সহজেই বিশ্বাস করবে এবং লোক তোমাকে সম্মান দেবে। সবার প্রথমে তোমার নিজের প্রতি সম্মান এবং নিজের প্রতি মূল্য দিতে হবে। যদি তুমি নিজেকে বিশ্বাস না করো, নিজেকে ইজ্জত না দাও, তবে অন্যরা তোমাকে বিশ্বাস করবে না। যদি তুমি নিজের গুরুত্ব বাড়াতে চাও তবে প্রথমে নিজেকে গুরুত্ব দাও, নিজের মনকে জানো। তুমি কে, তুমি কি করতে এই পৃথিবীতে এসেছো, তুমি যা করছো সেটা মন দিয়ে করছো এবং সেটা তুমি পারবে, এই ধরনের বিশ্বাস নিজের প্রতি রাখতে হবে। নিজেকে সম্মান করলে জীবনে এগিয়ে যাওয়ার উৎসাহ পাবে। নিজের প্রতি সম্মান, বিশ্বাস তোমার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। যদি তুমি নিজেকে সম্মান করা শুরু করে দাও তবে লোকজন আপনা আপনি তোমাকে সম্মান করতে শুরু করে দেবে এবং সবাই তোমার ইজ্জত করবে। দ্বিতীয়, মনের মধ্যে সবসময় ইতিবাচক চিন্তা রাখো। যেমন আমরা চিন্তা করি তেমন আমরা হয়ে উঠি। ইতিবাচক চিন্তা করা লোকজনের প্রতি আকর্ষিত করে আর লোকজন ইতিবাচক চিন্তা করা মানুষদেরই সম্মান করে। মুখে হাসি রাখা মানেই ইতিবাচক চিন্তা করা এমনটা নয়। ইতিবাচক ব্যক্তির জীবনে সমস্যা আসলে সে সমস্যা নিয়ে দুঃখী না হয়ে সমাধানের বিষয়ে চিন্তা করে। প্রতিকূল পরিস্থিতিতেও কোনো উপায় খুঁজে নেওয়ার চেষ্টা করে, তাই এসব মানুষকে সবাই সম্মান করে। তৃতীয়, সব সময় খেয়াল রাখবে অন্যের প্রতি তোমার ব্যবহার কেমন। যদি তোমাকে কেউ সম্মান দেয় তবে তুমিও তাকে অবশ্যই সম্মান দাও, কিন্তু কেউ যদি তোমাকে অসম্মান করে তখন তোমার কি করা উচিত? তখনও তোমার সম্মান দেওয়া উচিত, কারণ অন্যের খারাপ ব্যবহারের কারণে নিজের ব্যবহারকে খারাপ করতে নেই। আমরা যদি সবার প্রথমে নিজেকে সম্মান করি, আমাদের ভালো স্বভাবের পরিচয় খারাপ লোকেদের কাছেই বোঝা যায়, কারণ তখন আমাদেরকে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে হয়। তখন আমরা অনুভব করতে পারি আমাদের স্বভাব কতটা গভীর। অন্যকে সম্মান করা, তাকে ভালোবাসা। মন থেকে সম্মান করার অর্থ তাকে ভালোবাসা, তাই অন্যকে সম্মান করলে অন্যরাও তোমাকে সম্মান দেবে। চতুর্থ, নিজে বলার থেকে অন্যের কথা শোনায় বেশি জোর দেবে। যখন তুমি কম বলবে এবং অন্যদের কথা বেশি শুনবে, তখন লোক তোমাকে বেশি পছন্দ করবে, কারণ অন্যের কথা শোনার অভ্যাস খুব কম জনেরই থাকে। তাছাড়া যখনই তুমি কিছু শুনবে তখনই তুমি কিছু না কিছু নতুন অবশ্যই শিখতে পারবে, তাই বলার আগে শোনার অভ্যাস করো। পঞ্চম, যদি কাউকে কথা দাও তবে সেই কথা রাখার চেষ্টা করো। যখন আমাদের কথা বলা এবং কাজের মধ্যে পার্থক্য দেখা যায় তখন আমাদের অবিশ্বাস করা শুরু করে। কেউ আমাদের গম্ভীরভাবে শুনতে চায় না এবং কেউ মূল্য দেয় না, যার ফলে আমরা সুযোগ হারিয়ে ফেলি। যে মানুষ নিজের বলা কথায় জেদ ধরে থাকে এবং সেই কথা পূরণ করার জন্য প্রাণপণ চেষ্টা করে, এমন ব্যক্তিকে সবাই সম্মান করে এবং সবাই ভালোবাসতে চায়। তাই লোককে যা বলবে সেই মতো কাজ করবে, তখন সবাই তোমাকে সম্মান করবে এবং তোমার কথার মূল্য দেবে। ৬, বেশি সরল ব্যক্তি হইও না। লোকজন সেই ব্যক্তিকে মূল্য দেয় না যে সবসময় অন্যের কথায় সম্মতি জানায়, নিজে বুদ্ধি দিয়ে বিচার করে দেখে না। এই ধরনের ব্যক্তির নিজের কোনো পার্সোনালিটি থাকে না। এই ধরনের ব্যক্তিদের কেউ সম্মান করতে চায় না। লোকের সামনে নিজের ভাবনাকে নিয়ন্ত্রণ রাখবে। অনেক সময় আমরা অনেক বেশি দুঃখী হয়ে যাই এবং অনেক বেশি খুশি হয়ে উঠি, তখন আমরা আর নিজেদের নিয়ন্ত্রণে থাকি না, যার ফলে আমরা অন্যদের কাছে সেসব কথা বলে দেই যেসব কথা কখনোই বলা উচিত নয়, যার ফলে আমাদেরকে পরে অনুতাপ করতে হয়। কিন্তু যদি আমরা এই রকম পরিস্থিতিতে নিজের অনুভবকে নিয়ন্ত্রণ রাখতে পারি, তবে অন্যদের কাছে আমরা একজন গম্ভীর এবং সহনশীল মানুষ হয়ে উঠব, যার ফলে অন্যরা আমাদের সম্মান করবে। ব্যক্তি তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে, তাই গুরুকে প্রণাম জানিয়ে এখান থেকে চলে যায়। বন্ধুরা, তোমরাও যদি নিজের গুরুত্ব বাড়াতে চাও, অন্যের কাছে সম্মানিত হতে চাও, তবে এই গুরুর বলা 7টি নিয়ম অবশ্যই নিজের জীবনে প্রয়োগ করো। সবসময় হাসি খুশি থেকো, অন্যের পাশাপাশি নিজেরও খেয়াল